আপনাদের মধ্যে প্রচুর মানুষ আমাকে কমেন্ট করতে থাকেন, শিবম দা দোকানদার বাকিতে মাল চাইছে, দোকানদার বাকিতে মাল কিনতে চাইছে, কি করব বুঝতে পারছি না। দেখুন, একটা কথা শুনেছেন এর আগে, সংসার সুখের হয় রমণীর গুণে, সেরকম ব্যবসা ভালো হয়, ব্যবসা ডেভেলপ হয় আপনার পজিটিভ ক্যাশ ফ্লো ব্যবসায় থাকলে। এবার আপনি যে বলছেন দোকানদার বাকি চাইছে, আপনি কখন দোকানদারকে বাকি দেবেন বা কোন দোকানদারকে আপনি কতটা বাকি দেবেন, এইটা যদি আপনার পজিটিভ ক্যাশ ফ্লো রেখে মেনটেন করতে পারেন না ঠিক মতো, তাহলে স্বয়ং ভগবানও বোধ হয় আপনার ব্যবসার লস করাতে পারবে না। ভালো করে শুনবেন যে আমি কি বলতে চাইছি। ধরে নিন আপনি একজন ছোট্ট ব্যবসায়ী, লেমন শাক্তিরই একজন ডিস্ট্রিবিউটার আছেন, মাত্র 50,000 1,00,000 টাকা ইনভেস্টমেন্ট করেছেন, এর বেশি আপনার কাছে কোনো টাকা নেই। তাহলে আপনি বলুন তো, আপনি কোনো হোলসেলারের কাছে যাচ্ছেন, সেই হোলসেলার বলছে যে দাদা আমাকে এই এই মাল দিন, তো মালের দাম হয়ে গেল 20,000 টাকা, আপনি প্রোডাক্ট কিনেছেন শুধুমাত্র 1,00,000 টাকার। আপনি যদি এরকম 4টে দোকানে 20,000 টাকা করে প্রোডাক্ট দিচ্ছেন এবং তারা বিল প্রোডাক্ট যখন ডেলিভারি করছেন আপনার বিলের নিচে একটা সাইন করে দিয়ে দিল, আপনি যখন টাকা চাইতে গেলেন তখন তারা বলল টাকা মাল বিক্রি করে পয়সা দেবো, প্রোডাক্ট আগে বিক্রি করি তারপরে পয়সা দেবো। তোমাদের মতো কত কোম্পানি আসে যাদেরকে আমরা এর আগে পেমেন্ট করে ফেলেছি কিন্তু প্রোডাক্ট এত খারাপ, আমাদের প্রচুর টাকা লস হয়েছে, এখন আর আমরা সেটা করি না, অর্থাৎ তোমরা প্রোডাক্ট ডেলিভারি করো, আমাদের প্রোডাক্ট বিক্রি হোক, 7 দিন পরে এসো, ধীরে ধীরে পয়সা নিয়ে যাবে। এবার এইটা যদি আপনাকে অফার দেয় এবং আপনি যদি সেই অফারের সঙ্গে ইয়েস বলে প্রোডাক্টটাকে ডেলিভারি করে দেন, তাহলে দোষটা আপনার, জানেন, আপনি আপনার নিজের পায়ে কুড়োল মারছেন। অর্থাৎ আপনি একটা দোকানদারকে সবার প্রথমে তার ফাইন্যান্সিয়াল বিহেভিয়ার কেমন আছে সেটাকে আপনি অ্যানালাইজ করেননি। প্রথমত সব থেকে বড় ভুল হচ্ছে, আপনি 1,00,000 টাকার যখন প্রোডাক্ট কিনছেন বা আপনি ম্যানুফ্যাকচারিং ব্যবসা আছে, আপনি জানেন যে আপনার 50,000 টাকা বা 2,00,000 টাকা 10,00,000 টাকা কতটা ওয়ার্কিং ক্যাপিটাল সেটা আপনি ভালো করে জানেন। এবার সেইটার ম্যাক্সিমাম পার্সেন্ট যদি এমন জায়গায় ব্লক করে দিচ্ছেন যেখান থেকে ধীরে ধীরে পয়সা আসবে, আরও সহজ করে বলছি আপনাদের, আপনি 4টে দোকানে 20,000 টাকা করে প্রোডাক্ট দিয়ে দিয়েছেন, 4টে দোকানদার 7 দিন পরে 2,000 টাকা করে পেমেন্ট করলো আপনাকে, কত টাকা পেমেন্ট হলো? 8,000 টাকা, প্রোডাক্ট সমস্ত কিছু চলে গেছে, আপনি আর এরিয়াতে ভিজিট করতে পারছেন না, আপনি কোম্পানিকে অর্ডার দেবেন সেই টাকাও নেই, তো এই সময় কি করা দরকার? আপনি প্রথমেই ভুল করে ফেলেছেন। রিকোয়েস্ট করব, যদি আপনি লেমন শক্তি ডিস্ট্রিবিউটার হচ্ছেন এই ধরনের ভুল করবেন না। তো কি করা উচিত? সবার প্রথমত আপনি জেনে গেছেন আপনার ওয়ার্কিং ক্যাপিটালের ক্যাপাসিটি কতটা, যদি আপনার ব্যাকবোন স্ট্রং থাকে, আপনি 5, 10, 20,00,000 টাকা ইনভেস্টমেন্ট করতে পারেন, দেন ভেরি গুড, কোনো অসুবিধা নেই, আপনি শুরু থেকে দোকানদারকে বড় অ্যামাউন্টের ক্রেডিট দিন। বাট যদি আপনার ক্যাপিটাল অ্যামাউন্ট লিমিটেড থাকে, 50,000, 1,00,000 টাকা, 1,50,000 টাকা, 2,00,000 টাকা থাকে, তাহলে শুরুতে আমি বলবো আপনি যেরকম একটা স্টার্ট আপ শুরুতে ছোট্ট ব্যবসায়ী আছেন তেমন ছোট ছোট দোকানদারের কাছে ভিজিট করুন। আজকে 50,000 টাকা 1,00,000 টাকার প্রোডাক্ট যদি আপনি 50টা দোকানে দিতে পারেন, ডেলিভারি করতে পারেন, এবং 50টা দোকানদার যদি আপনাকে 1 সপ্তাহ পরে 1,000 টাকা করেও দেয়, তাহলে 50,000 টাকা কালেক্ট হচ্ছে, তাহলে কোনটা ভালো? 1 সপ্তাহ পরে 4টে দোকানে প্রোডাক্ট দিয়ে 8,000 টাকা কালেকশন, বা বেশি দোকান রিটেল দোকানে প্রোডাক্ট দিয়ে 7 দিন পরে আমি 50টা দোকানে প্রোডাক্ট দিলাম, 2,000 টাকা করে প্রোডাক্ট দিয়েছি 50টা দোকানে, 1,00,000 টাকার প্রোডাক্ট ডেলিভারি করে ফেলেছি, ধরলাম তারা পেমেন্ট শুরুতে করেইনি, আপনি 7 দিন পরে গেলেন প্রত্যেকটা দোকানদার আপনাকে 1,000 টাকা করে পেমেন্ট করলো, তাহলে কি হচ্ছে? 50,000 টাকা আপনার কালেক্ট হচ্ছে। এবার যেই দোকানদারটা আপনাকে ভালো পেমেন্ট করছে, একবার দুবার তিনবার আপনি প্রোডাক্ট দেওয়ার পরে আপনি দোকানদারদের নেচার বুঝতে পারবেন যে কোন দোকানদারের ফাইন্যান্সিয়াল ডিলিং নেচার ভীষণ ভালো, অর্থাৎ কোন দোকানদার আপনাকে বেশি স্মুথলি পয়সা দেয়। আগামী দিনে গিয়ে আপনি তাকে বেশি পরিমাণে প্রোডাক্ট দিন না, তার কাছে বেশি প্রোডাক্ট ডাম্পিং করার চেষ্টা করুন।
কোনো দোকানদার দেখছেন 5,000 টাকার প্রোডাক্ট দিয়েছেন, সে 1 সপ্তাহ পরে গেছেন আপনি সে 2,000 টাকা দিয়ে দিয়েছে, তার আবার 7 দিন পরে গেছেন আপনাকে আবার 2,000 টাকা দিয়ে দিয়েছে, আবার 7 দিন পরে গেছেন আপনাকে আবার 1,000 টাকা দিয়ে দিয়েছে। তো আপনি দেখছেন তার পেমেন্ট দেওয়ার অভ্যাস ভীষণ ভালো। তো সেই দোকানে আপনি নেক্সট টাইমে চেষ্টা করুন 5,000 টাকার জায়গায় 7,000 টাকা দিতে, তারপরে আপনি 15,000 টাকা দিন, তারপরে আপনি 20, 25, 30 যা ইচ্ছা দিন, কেন কি আপনি দেখে নিয়েছেন। তো শুরুতে দোকানদারদের না ব্যবহার জানা উচিত, যে কোন ব্যবহার পয়সা দেবার ব্যবহার বা পয়সা দেবার যে নেচারটা তাদের আছে সেটা কার পজিটিভ নেচার আছে কার নেগেটিভ নেচার আছে। কেন কি আপনার ওয়ার্কিং ক্যাপিটাল যদি মার্কেটে পড়ে থাকে সেটাকে নেগেটিভ ক্যাশ ফ্লো বলা হয়। নেগেটিভ ক্যাশ ফ্লো যদি আপনার একবার বিজনেসের মধ্যে ঢুকে যায় সেখান থেকে পজিটিভ ক্যাশ ফ্লোতে নিয়ে আসতে না অনেক অনেক সময় লাগে, তখন কোম্পানিও যদি আপনাকে কিছু ক্রেডিট দেয় তাও আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন না, কিন্তু আপনার লস হতে বাধ্য, হয়তো আপনি ব্যবসা বন্ধ করতে বাধ্য হতে পারেন। কেন কি আপনি তো পয়সা পাচ্ছেন না, আপনার পুরো টাকা ব্লক হয়ে গেছে, দোকানদার আবার আপনাকে অর্ডার করবে, আবার আপনি প্রোডাক্ট দিতে পারবেন না, তখন দোকানদার আপনাকে কি করবে, পুরনো পেমেন্টটা আরও স্লো করতে থাকবে। তো এটা হচ্ছে কিছু দোকানদারদের নেচার। আমি সমস্ত দোকানদারদের কথা বলবো না, প্রচুর দোকানদার আছে ভীষণ ভীষণ ভালো, তারা তারা প্রোডাক্ট ডেলিভারি করার সঙ্গে সঙ্গে 50%, 70%, কেউ কেউ 100%ও পেমেন্ট করে দেয়, এমনও দোকানদারের প্রচুর লিস্ট আমার কাছে আছে। তো আমি সমস্ত দোকানদারদের বলবো না, বাট অ্যাজ এ বিজনেসম্যান আপনি বেশি থেকে বেশি বাকি দেওয়ার আগে যাদেরকে বাকি দিচ্ছেন তাদেরকে আগে চেক করে নিন যে তার পেমেন্ট দেওয়ার ব্যবহার ঠিক আছে কি না। সেটা যদি পাস করে যায় হতে পারে এটার জন্য 4 মাস সময় লাগতে পারে, আপনি প্রথম দিকটা একটু স্লো করুন না ব্যবসা, কে তাড়াহুড়া করতে বলেছে, কথায় আছে না তাড়াহুড়া শয়তানের কাজ হয়, তো তাড়াহুড়ার কিছু নেই, আপনি প্রথম দিকটা একটু স্লো কাজ করুন, দেন ধীরে ধীরে ডেভেলপ করুন নিজের ব্যবসাকে, তাতে কি হবে আপনি আপনার ব্যবসা স্টেবল জায়গায় পৌঁছে যাবে। আপনি যতটা কষ্ট করছেন শুরুতে, শুরুতে যদি 50টা দোকানে আপনি 2,000 টাকা করে মাল দিচ্ছেন, ওই 50টা দোকানদার যদি আপনার সঙ্গে ভালো রিলেশন হয়ে যায় বা ওই 50টার মধ্যে 40টার সঙ্গে যদি আপনার ভালো রিলেশন হয়ে যায় তাহলে আপনার ব্যবসা কিন্তু মানে স্টেবল হয়ে গেছে। তো প্রথমে স্টেবিলিটির দিকে ফোকাস করবেন, পজিটিভ ক্যাশ ফ্লো নিয়ে আসবেন, দোকানদার চাইলেই তাকে 20, 30, 40 হাজার টাকার প্রোডাক্ট দেওয়ার কোনো দরকার নেই, অ্যাটলিস্ট 2-3 বার তার সঙ্গে প্রোডাক্ট ছোটো ছোটো করে প্রোডাক্ট দিয়ে তার পেমেন্ট দেওয়ার যে ব্যবহারটা সেইটাকে অ্যানালাইজ করুন যে পেমেন্ট সে স্মুথলি দিচ্ছে কি না, দেন তারপরে আপনি তাকে বাকিতে দিতে পারেন। তো এটাই বলার ছিল, কেন কি অনেকেই কমেন্ট করছেন, আমি জাস্ট আমার মতামতটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কোথাও কিছু আপনার কিছু মতামত থাকে, না শিবমদা এটার জায়গায় এটা করলে ভালো হয়, ডেফিনেটলি নিচে কমেন্ট করতে পারেন আমাকে। ভালো থাকবেন সবাই, কোন বিষয়ে ভিডিও চাইছেন সেটা কমেন্ট করে জানালে ভীষণ খুশি হব, আমি সেই সাবজেক্টেই আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব। আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।